ফরিদপুর এরিয়াতে কিন্তু বেশ কটা খুব সুন্দর সুন্দর পুজো হয়, তার মাঝখানে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি 41 কোটি ক্লাবের সামনে। এখন সময় হয়ে গেছে প্রায় রাত 2:16, আজকে 7 তারিখ হয়ে গেছে, সোমবার দিন। আর এবছরে ওদের ভাবনা হলো খিড়কি থেকে সিন্ধু দুয়ার। গত বছর কিন্তু ওরা একটা অসাধারণ প্যান্ডেল উপহার দিয়েছিল, যার মধ্যে বেশ কিছু সিলিকনের মূর্তি ছিল, সিলিকনের দুর্গা ঠাকুরটা আমার বেশ সুন্দর লেগেছিল। আর এবছরে ওদের যে উপস্থাপনা সেটা হলো খিড়কি থেকে সিন্ধু দুয়ার। তোমরা যদি এখান থেকে দেখো, তোমার এটা দেখে মনে হবে একটা পুরো অরিজিনাল রাজবাড়ি। রাজবাড়ির আদলেই কিন্তু এই পুরো জায়গাটাকে তৈরি করা হয়েছে, যেমন আগেকার দিনের রাজবাড়ি। আর অ্যাকচুয়ালি বাড়িগুলোর সাথে কিন্তু এই জায়গাটা একদম সামঞ্জস্যপূর্ণভাবে মিশে গেছে। আর খিড়কি থেকে সিংহ দুয়ার যেটাকে আমরা বলি, ইভেন পুরোনো দিনে একটা কিন্তু খুব সুন্দর গান আছে, খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এরকম সামথিং কিছু। এর বাইরেও জগৎ আছে, তোমরাও জানো না, তোমরা নিজেও মানো না, সরি যদি আমি ভুল বলি, বাট এরকম কিন্তু একটা গান আছে। চলো আস্তে আস্তে আমি একটু ভিতর দিকে প্রবেশ করি, কেন বাইরেটা আমার মনে হয় দেখানোটা দরকার ছিল, এত সুন্দর লাগছে দেখতে। প্রথমে এই যে তুলসী তলাটা যেরকম থাকে আমাদের বাড়িতে, এই যে পালকি, আর তার সাথে সাথে এখানে দেখো দুটো ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার আছে, ওখানে একটা ক্যারেক্টার আছে, বাগান টাইপের। হ্যাঁ, বাট এই ক্যারেক্টারগুলোকে তুমি যদি একদম কাছ থেকে দেখো, যেটা বলেছিলাম গত বছর আমরা বেশ কিছু রিয়েল ক্যারেক্টার দেখেছিলাম সিলিকন টাইপের, এখানেও তুমি ক্যারেক্টারগুলোকে অ্যাকচুয়ালি একদম অরিজিনাল লাগবে, মনে হবে একটা সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। এখানেও একটা ক্যারেক্টার, তো যেমন হয় আমরা যখন রাজবাড়িতে বা কোনো একটা জমিদার বাড়িতে যাই, তখন কিন্তু আমরা এরকম বেশ কিছু লাঠিয়ালদের দেখি যারা দাঁড়িয়ে থাকে। আর এই হলো তোমার রাজবাড়ির প্রবেশদ্বার, বেশ কিছু শ্যাঙ্গলিয়ার আছে যেগুলো রাখি, আর সামনে যেমন একদম রাজবাড়ির একটা বাড়ি থাকে, বাড়ির ভিতরে যেমন পুজো হয় সেটাই। কী লেখা আছে এখানে? জমিদার শ্রীযুক্ত অনন্ত নারায়ণ রায় কর্তৃক প্রতিষ্ঠিত দুর্গা দালান, পয়লা আশ্বিন 1239 বঙ্গাব্দ, বীরভূম জঙ্গল মহল। দুর্গা দালানের সাথে সাথে তুমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছ সেটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আমরা যখন যে কোনো দুর্গা দালান বা যে কোনো এরকম রাজবাড়িতে আসি, সেই রাজাদের যে ফটো সেই সব জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, তার সাথে যাতে প্রদীপগুলো জ্বলছে যেগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে এদিকটা যখন মুভ করবো, এখানেও কিন্তু আগেকার দিনে অ্যাকচুয়ালি হ্যান্ড পেইন্ট পোর্ট্রেট বানানো হতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অপরূপ সুন্দর। আর এই যে এই শ্যান্ডেলিয়ার বা ঝাড় বাতি যেগুলোকে বলো, সেগুলোও কিন্তু যেমন আগেকার দিনে হয় ঠিক সেই আগেকার দিনের মতন কিন্তু তৈরি করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অপরূপ সুন্দর লাগছে, থিমের সাথে খুব সামঞ্জস্যভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন এত রাতেও কিন্তু যথেষ্ট ভিড় আছে, এখন বেজে গেছে অলমোস্ট 2:30 মতন। চলো আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাই, তোমার মাতৃদর্শন করাই। তার আগে যেহেতু আমরা জমিদার বাড়িতে এসেছি, জমিদারদের সাথে একটু দেখা করবো না তাহলে কী হয়? চলো আগে একটু জমিদারদের সাথে দেখা করো। এগুলো কিন্তু গত বছরের মতনই তোমার মোস্ট প্রবাবলি সিলিকনের তৈরি করা হয়েছে, বিকজ গত বছর আমরা সিলিকনের বেশ কিছু মূর্তি দেখেছিলাম, সেগুলোকে দেখতে একদম রিয়েলিস্টিক লাগছিলো। আর এবছরও তুমি যদি দেখো ওনার পোশাক আশাক বা ওনার চেহারা বা মুখ, তোমার দেখে মনে হবে একদম অরিজিনাল কটা মানুষ দাঁড়িয়ে আছে, এতটাই রিয়েল লাগছে। যেটা বলছিলাম, জমিদার বাড়িতে এসে যদি জমিদার না থাকি তাহলে কী হয়? এখানে কিন্তু সেই জমিদার বাবুরও কিন্তু দেখা আমরা পেলাম। একটা জিনিস যেটা আমি সবসময় দেখি সেটা হলো এই হাত পাখাগুলো, যেটা কিন্তু এখন অলমোস্ট অ্যাবসোলিউট হয়ে গেছে, ব্যবহার খুব কম হয়। এটাও কিন্তু জমিদার বাড়ির একটা বড় প্রতিচ্ছবি। আর জমিদার বাড়িগুলো তো আমরা সবসময় দেখি না, নিচে এরকম জিগজ্যাগ ক্রিসক্রস থাকে। ওকে, এই ক্যারেক্টারটাও অ্যাকচুয়ালি একদম অরিজিনাল লাগছে দেখতে, মানে বোঝাটা খুব মুশকিল কোনটা আসল মানুষ কোনটা সিলিকনের তৈরি। সিলিকন হোক মাটি হোক যাই হোক, বাট ক্যারেক্টারগুলোকে প্রচণ্ড রিয়েল লাগছে এই ক্যারেক্টারটা। এই হলো তোমার মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা দেখতে। আর মায়ের মুখখানা সত্যি খুব চাঁদপা নামো, খুব শান্ত। ইভেন তুমি যদি জুয়েলারি বা গয়নাগুলো দেখো, পুরো মানে বেশ চমকালো লাগছে, যেমন রাজবাড়িতে হয় না একদম সোনায় মুড়ে দেয় বা গয়নায় মুড়ে দেয়, তেমনই কিন্তু লাগছে। আর জাস্ট ঘোড়া আর অসুরকে দেয় কি কিউট লাগছে দেখতে, তাই না? আমার কিন্তু এখানের উপস্থাপনা তার সাথে সাথে মায়ের মূর্তি খুব সুন্দর লেগেছে। সত্যি সোনালি রাজবাড়িতে যেতে খুব ভালোবাসে, আমিও রাজবাড়িতে যেতে খুব ভালোবাসি, যখনই সময় পাই যাই। পুজোর সময় তো অনেকগুলো রাজবাড়ি আমরা ভিজিট করি, এখানে এসে সেরকমই মনে হয় একটা রাজবাড়ি। আমি বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমি রাজবাড়িতেই দাঁড়িয়েছি, শোভাবাজার রাজবাড়িতে দাঁড়িয়েছি বা হেমকুটির, মানে সেম এরকমই হয় ওভারঅল, আর অসাধারণ। গত বছরও যথেষ্ট সুন্দর মণ্ডপ আর ঠাকুর উপহার দিয়েছিল, এবছরও হয়তো ঠাকুর সিলিকনের নয় বাট বাকি যে ক্যারেক্টারগুলো দোজ লুকিং ভেরি রিয়েল, ওগুলো তোমরা এসে দেখতে পারো। হ্যাঁ, ওই জমিদার আর যে মেয়েটা বসে আছে, ওগুলো একদম রিয়েল, রিয়েল পুরো। যাই হোক, আমাদের তরফ থেকে স্ট্রংলি রেকমেন্ডেড, তোমরা এসে ঘুরে যাও হরিদেবপুরে 41 পল্লী, ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতে থাকো।